ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সাথে আছি আমি মাহিন। তো গাইস, আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা গ্রেসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন তারা এখন সাবস্ক্রাইব করুন, নিজ সব ব্যাপকে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন। আরও একটা কথা বলবো, আজকে ভিডিও টপিক হচ্ছে যারা হয়তো ইউটিউব নিয়ে কাজ করেন বা কাজ করতে পছন্দ করেন তাদের কিন্তু থাম্বনেল সেট করতে হয়, এবং কীভাবে আজকে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে থাম্বনেল সেট করবেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো লেটস আওয়ার্স ভিডিও। নামের একটা অপশন রয়েছে, তো এই যে সার্চ নামে একটা অপশন হচ্ছে, এই সার্চে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন কিবোর্ডটাও কিন্তু আপনাদেরকে এখানে চলে আসবে। তো কিবোর্ড আপনাকে সার্চ ব্যাট করবেন ইউটিউব স্টুডিও। এখানে আমি আবার সার্চ করি স্টুডিও স্টুডিও। তো ইউটিউব স্টুডিও আপনি এখান থেকে সার্চ বারে সার্চ করবেন। তো সার্চ বারে সার্চ করার পর আপনি ইউটিউব স্টুডিওটাকে ইনস্টল করে ফেলবেন। আর যদি আপনাদের খুঁজতে সমস্যা হয় তাহলে আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। স্টার নামে যে অপশনটা আছে নিচে, যে নিচে স্টার এখানে ক্লিক করে দেবো। তাহলে এখানে ওপেন হয়ে গেছে আমাদের যতগুলো ভিডিও আছে এদিকে রয়েছে। তো আমি আমার যে চ্যানেলটাকে এটাকে আমি আপনাদেরকে দেখা দেবো যে থাম্বনেলগুলো এখানে দেওয়া যায়। তো থাম্বনেলগুলো দিতে হলে আপনাদের জাস্ট এটার ভিতরে ক্লিক করতে হবে। পাচ্ছেন নাকি বুঝতে পারছেন না, যে দেখতে পাচ্ছেন উপরটা পেন আইকনের মতো, সেটার ভিতরে আপনার জাস্ট টাচ করে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু দেখতে পারবেন কিছু এরকম ধরনের ইন্টারফেস, তো তারপর আপনারা এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন, আবার এটার ভিতরে আবার চাপ দিয়ে বসবেন। তো চাপ দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে। এদিকে থাম্বনেল দেখতে পাচ্ছেন, থাম্বনেল দেখতে পাচ্ছেন। তো এই থাম্বনেলে আপনি একটা ভিডিও সেট করবেন, সাপোজ আমি গুরু ছবিটা থাম্বনেলে দিয়ে দিয়েছি, অনেক ভালো হয়েছে, বা 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 থাম্বনেল আমি দিয়ে দিয়েছি, সাপোজ ধরেন দেখিয়েছে, এটা হাস্যকর বিষয় বাট দেখিয়েছে। সাপোজ একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো অপেক্ষা করার পর তো দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু অলরেডি এখানে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অলরেডি হয়ে গিয়েছে। তো অনেকে আবারও প্রশ্ন করেছেন যে ভাই আপনি ভাই মেসেঞ্জারটা ডার্ক মোড কীভাবে করে, হয়তো রাত্রে মেসেঞ্জার চালাই বা এইসব ডার্ক মোড কীভাবে করে। ওকে, সব কিছু আমি আজকে আপনাদের থেকে দেখিয়ে দেবো মেসেঞ্জার কীভাবে ডার্ক মোড করে। ওকে, তো চলে এসলাম আমি মেসেঞ্জারে। তারপর মেসেঞ্জারটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে তো মেসেঞ্জারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, তার জন্য আমি এটা একটু এভাবে করে নিলাম। তো কিছু আপনারা দেখতে পারবেন না, তো কোনো লাভ হবে না আপনাদেরকে। আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঢেকে নিলাম। তো এখন যে কাজগুলো করবো, আপনি মেসেঞ্জারে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল উপরে যে চেয়ার্স নামে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে চেয়ার্স নামে এই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনি কী করবেন সেটার উপরে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনার কিছু এরকম ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটা আসলে আপনি কী করতে হবে, আপনি উপরে একটা জিনিস দেখতে পারতেছেন যে এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড, এই যে আমি ভালো করে হাইলাইট করে দিচ্ছি, ডার্ক মোড এটা দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন ডার্ক মোড কিন্তু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সেপরে এটার ভিতরে ক্লিক করলে আপনি যদি অফের উপরে ক্লিক করেন তো সাদা হয়ে যাবে, আর যদি অনের উপরে ক্লিক করেন তো ইয়ে হয়ে যাবে। আমি আবারও বলছি অফের উপরে ক্লিক করলে হয়ে যাবে অফ, অনের উপর ক্লিক করলে আবার অন হয়ে যাবে।
তো আশা করি ভিডিওটা পুরোটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলে যাদেরকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে প্রেস করবেন সবার আগে আমাদের ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই, টাটা, ভালো থাকবেন।